کو جاؤ سنت احمد کو جا با محمد کہ بوت نسبت را او نبیر امتر دل را اللہ نبیر سنتر مالاتا گلائے لگائے داؤ او جبو کے را امار نبیر سنتر عمل کرو পাঁচ বেলার নামাজ পড়ো আমার নবী এত কষ্ট করে গেলেন যে নবীর কোনো গুনাহ নাই কেমন একজন নবী পাইলারে বাবা এখনো পর্যন্ত নবীরে চিনতে পারো নাই আমার মায়ার নবী কেমন রাস্তা দিয়া নবী হাঁটেন মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে আমার নবী যেখানে কদম রেখে দেয় ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায় আবার নবীর আম্মা জান আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আমরা বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা মিশক আতর হিসাবে ওই ঘাম ব্যবহার করতাম এরে নবীর উম্মতের দল ওই নবীর জন্য জঙ্গলের পশু পাখিরা কান্না করে গর্তের একটা পিপিলিকা আল্লাহর দরবারে বলতেছে ও দয়ার মালিক একবার তুমি আমারে আল্লাহ তোমার ঘর দেখায় দেও মদিনার নবীর রওজা মোবারক দেখায় দাও আল্লাহ তাআলা বলেন ও আরবের কবুতর জলদি করে যাও অমুক এলাকার গর্তে একটা পিপিলিকা পাগল হয়ে গেল এর পায়ের সাথে বাজাইয়া মক্কায় ঘুরাইয়া আমার নবীর রওজা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও এর নবীর উম্মতের দল ও বাবারা আমার নবী এত সুন্দর আমার নবীর মতো সুন্দর কেউ নাই আমার নবীর আদর্শের মতো সুন্দর কারো আদর্শ নাই ও বাবা তোমার অন্তরে যদি এই কথাটা বুঝে আসতো তো তুমি বেঈমানের গোলামি করতা না আমার নবীর আদর্শের পাগল পারা হয়ে যাইতা আল্লাহ পাক আমার নবীর রহমত করে পাঠাইলেন এজন্য নবী এত কষ্ট করেছেন নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না ছয় বছরে নবী মা হারা অসহায় হয়ে গেলেন আমার নবী মোনাজাত দিলে দোয়া কবুল হয়ে যায় আমার নবীর কোনো গুনাহ নাই এরপর উম্মতের জন্য এত কষ্ট করে দিনের দাওয়াত দিলেন আমার নবী বলেন ও উম্মতেরা আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম কোনো বিপদ আসবে না যদি ধরে রাখো এক নাম্বার আল্লাহর কোরআনটা ধরে রাখো দ্বিতীয় নবীর সুন্নত ধরে রাখো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কোরআন আর নবীর সুন্নতকে ধরে রাখার যত মাধ্যম আছে আল্লাহর কসম করে বললাম শ্রেষ্ঠ মাধ্যম হলো জমিনের মধ্যে এই মাদ্রাসা এই মাদ্রাসা স্থায়ী নবীর সুন্নাত জিন্দা করার ফ্যাক্টরি স্থায়ীভাবে আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি এই মাদ্রাসা ও আল্লাহর বান্দারা আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার পেছনে আমার মাদ্রাসার মেহনত আসল যদি মাদ্রাসায় না যাইতাম কোনোদিন এই জায়গায় সম্মানের সাথে বসতে পারতাম না আমার বাহাদুরির কারণে বসি নাই একমাত্র মদিনার নবীর সুন্নতের আদর্শের বরকতে আল্লাহ সম্মান দান করেছেন ও নবীর উম্মতের দল ওই নবীর সুন্নতের আমলটা গলার মালা বানায় নাও আমার নবী জীবনটা দিয়া কালেমার খেদমত করে গেলেন কেমন মায়ার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই আমার নবী উম্মতের জন্য আফসুস করে বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তাকায় দেখেন নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি কেন কাঁদেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি কান্না করার কারণ একমাত্র হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল কি ভয়ঙ্কর অবস্থা মদিনার নবী বলেন রে আয়েশা হাশরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে আল্লাহ পাক ওই সময় ইনসাফের বিচারালয়ে বসে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম
القهار الله فقر قدرت رواز حشرر ميدان تا پرکم پی تو حيا جاوه اپر دیگه شروع جوٹار تاپ ماتار اوپره شیزو خنسره دیوه انو دیگه جهنم رواز امار نبی بولن عائشة جهنم ار آواز حشرر ميدان تا تھر تھر کره کپی اٹھ بی امون کٹی نبستا حوه ایشم آئے نبی در کنو گنا نائی شئی نبی را پر جنتو نفسی نفسی নফসি বলে কান্না করবেন ওই সময় ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ওই সময় আম্মা জানা এসে বলেন নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন তখন আপনি রহমতের নবী কি করবেন আমার নবী বলেন ও আয়েশা আমি তখন হাশরের মাঠে আমার মাওলা পাকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি মুহাম্মদ কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না রে আল্লাহ আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন একটা উম্মত জাহান্নামে দিব না আপনি বাছাই করে করে সবগুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন আয়েশা আমার উম্মত গুলোরে আমি বাছাই করিয়া যাচাই করে করে জান্নাতের ছায়াতলে নিয়ে যাব আম্মা জান আয়েশা বলেন এত কোটি মানুষ আপনার উম্মতকে কেমন করে চিনবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করেছে ওদের রোজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে 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 আমার উম্মতের এক জায়গায় করব জান্নাতে নেওয়ার জন্য আমি আগে জান্নাতে নেওয়ার আগে কাউসারের পানিটা পান করানোর জন্য নিয়ে যাব আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মত এক ঢোক পানি পান করবে আর জিন্দেগিতে কখনো পানির পিপাসা লাগবে না ও নবীর উম্মতের দলেরা আল্লাহর মহাব্বত নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও দুনিয়াতে যতই বাহাদুরি করো রে বন্ধু কই কত আপনজন চলে গেল এই মহামারী করোনায় কত মানুষ দুনিয়া থেকে চলিয়া গেল আজকে তুমি আসো আগামী কাল তুমি থাকবা না এইভাবে জমিনের মধ্যে যে দিনের কাজগুলো করে যাইবা তোমার মেহনতের দ্বারা যে কোরআন থাকবে নবীর আদর্শের মানুষ থাকবে মাদ্রাসা থাকবে দিনের নেকের আমল থাকবে এগুলো তোমার জন্য কবরের সম্বল হাসরের সম্বল আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহ নবীর আশিক বানায় দাও সুন্নতের আশিক বানায় দাও আমার নবীর জন্য যদি হরিণরা পাগল হইতে পারে আমার নবীর জন্য যদি একটা গর্তের পিপিলিকা পাগল হতে পারে আমার নবীর জন্য যদি গাছ পাগল হয়ে যেতে পারে আমরা মানুষ এত কেন খারাপ হয়ে গেলাম ওই নবীর মহাব্বত কি অন্তরে জমা করতে পারবা না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই নবীর সুন্নাত অনুযায়ী পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে আহলে হকের পরামর্শ নাও যেই আলেমের বয়ানে দিলটা নরম হয় যে সমস্ত ওলামায়ে কেরামের বয়ানে মানুষের আমল সুন্দর হয় যাদের বয়ান শুনলে আল্লাহর কথা মনে পড়ে নবীর সুন্নতের আমলের আগ্রহ বেড়ে যায় এমন ওলামায়ে কেরামের বন্ধু বানাইয়া নাও ওলামায়ে কেরামের কথা শুনে আমল শুরু করে দাও পেছনে যত অন্যায় করেছো নবীর সুন্নতের জবাই করেছো রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা
আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা একটা ভালো সন্তান জমিনের মধ্যে রেখে যান মরিয়া গেল সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে আল্লাহর কাছে তৌফিক চান এবং পেছনের অন্যায় থেকে তওবা করেন আল্লাহ বলেন পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করে তওবা করো আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ এক সেকেন্ডে ক্ষমা করে দিব ও আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বত নিয়ে চলো কাউকে বন্ধু মনে করো তাও আমার নবীর টানে আল্লাহর জন্যই মহব্বত করো কাউকে দুশমন মনে করো বা তাও যেন আমার আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের অনুকূলেই থাকে যারা নবীর আপন আল্লাহর আপন তারা আমাদেরও আপন যারা নবীর দুশমন যারা আল্লাহর দুশমন তারা আমাদেরও দুশমন আল্লাহর দুশমন নবীর দুশমন কেমনে বুঝবো যেই লোকটা টুপি পরে না কেউ টুপি পরলে পছন্দ করে না যেই বান্দাটা নবীর আদর্শের দাড়ি রাখে না যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করে না যেই উম্মত নিজেও পর্দা করে না নবীর মহব্বতে অনেক পর্দা করলে বরদাস্ত করে না নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না নিজেও দরুদ পড়ে না পর্দা করে না নবীর তরিকায় নামাজ পড়ে না অন্য পড়লে পছন্দ করে না এদেরকেই মনে মনে ভেবে নাও এরা নবীর মনিটরের সাউন্ড দাও ভলিউম বাড়াও মনিটরের আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں، کلمہ میں، نمازوں میں، اذان میں، تکبیر میں، کلمہ میں، نمازوں میں، اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کا مجھے خلد و تری میں، فرماتے ہیں آدم کا مجھے خلد و تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন, সম্মেলনে মোহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা বরেণ্য আলেমে দীন প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা
سجيد الرحمن دامت بركاتهم علامہ مبارک اللہ صاحب دامت برکاتہم پردھان اتیتھی بیشیش اتیتھی برندو حضرت علماء کرام ببینو علاقہ تھے کہ آگوتو اللہ پاکر عاشقین زاکرین شاکرین محبین مربیان اعظام کلیزہ ٹکرا امر شمو بیوشی جبوک بندھگان سنہیں سٹو بھائی مائکر آواز سربن رتا پردار آرال مابونے را اللہ پاکر دربار شکور جا اللہ پاک رب العالمین امدر کے بہشتر باغانے ہزار و لاکھ و منوشیر مدد تھے کہ باسائی کرے حضیر ہوار توفیق دان کرے سن نعمتر شکر آدھائر تھے محبت پڑی الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر نبیر نام درود پر لے گناہ ہے زبان کھلے پڑھیں صلی اللہ علیہ وآلہ وسلم ایک بار پڑھے چھیں اللہ تینٹا پروشکار دان کرے سن دوشتا گناہ معاف ہے گلو دوشتا نیک عمل نمائے جو گھلو اللہ دربارے دوشگن مرجدہ بیرے گلو اس کے لئے آئے جن انہیں کوشتر بینے مائے اپنا را ای بازار باغان کے شندور بھاوے پر جنتو نی آشتے پیرسن اللہ دویا ایوان مروبی در دعا ای شندور آئے جنر پیچھنے علاقار جوبوک بریدھو بیبرشائی سرمیک چاکوری جیبی بھیبینو سرینی پیشار مانوش جانو پرتینی دھی پروشاشن علماء حضرات ایمہ مساجد بیشش کرے ہمار پریو بندھو بار اپنا دیر ای شاہ جہان پور علاقار گورب جا کے گوٹا دنیا اور مانوش چینین ٹاکار کارونے نوئے کھموتار کارونے نوئے ایک مطرو دینیر محبت اللہ ایمان اللہ رسولیر بینارے تھاکار کارونے چینین حضرت اللہم شوائب احمد اشرفی دامت برکاتہم اللہ پاک تری محنت کے ایمان اپنا دری آشا دنیا آخرت شنتی و مکتیر جن اللہ پاک قبول کرن زمین ار مدھے قرآن ار باغان قائم ار جن ای آئیو جن اللہ قرآن جے علاقہ چالو تھک بے تلاوات چول بے یہ علاقہ قبر عذاب معاف ہے جب اللہ پاک قرآن ار مدرسہ کے دائمی بھاوے قبول کرن ایبان یہ علاقہ پر تکٹا بندہ بندی کے اللہ پاک قرآن ایبان رسول ار سنت ار شتے خدمت ار جنو قبول کرن آلو چنا انہیں کلاما اکرام کرے چھے نامی شنکھے آلو چنا کرے منازد دیا دی وہ انشاءاللہ قرآن حکیم ایک آیات ٹکرو تلاوت کرے چھے رسول عربی صلی اللہ علیہ وآلہ وسلم اشنکھو اگنی تو امیو بانی حدیث شریف تھے کہ ایک حدیث پورے چھے آیات و حدیث رالو کے کسو کتھا بولارم تو توفیق اللہ دن کرن شکلیر مخست کرا ایکٹی آیات اللہ بولین وما ارسلناک الا رحمتا للعالمین ہے رسول کریم صلی اللہ علیہ وآلہ وسلم آمی اپنا کے دنیا تے پریرون کوری نہیں ہاں کورے چھی جگت شمہر رحمت ہی شبے
نبیزی تار حدیث شریفر مدد بولین کل امتی یدخلون الجنة الا من ابا شمست امترا جنة جاوے تب امی محمد کے جارا اشکار کرے تارا بیتی تو قیل من ابا صحابہ اکرام در مدد تھے کہ پرسنو کل لین ہے اللہ رسول اپنا کے اشکار کرے تارا کارا قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى نبي বলেন যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা জান্নাতে যাবে আর যারা আমার সুন্নতকে অবহেলা করবে অস্বীকার করবে আমার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে তাহলে এই জমিনে নবীকে কে মহব্বত করে কে মানে না নবী নিজে একটা মাপকাঠি দিয়ে দিবেন আমরা সবাই নবীকে মহব্বত করি কিন্তু আল্লাহ কি বলছেন যে মহব্বত এটা রসূলের রসূলের সাথে জান্নাত পাওয়ার প্রথম সিঁড়ির প্রথম ধাপ কিন্তু চূড়ান্ত ধাপ হলো ইতাআত محبت আছে اطاعت নাই কামিয়াবি হওয়া যাবে না এজন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন রসূলও বলছেন যে ব্যক্তি আমার রসূলের অনুসরণ করবেন সে যেন আল্লাহকেই মহব্বতের পরিচয় দিল আর আল্লাহর মহব্বত পাওয়া মানে বিনা হিসাবে জান্নাত অনুসরণ কেমনে হয় রসূলের রেখে যাওয়া আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে হয় যারা রসূলের আদর্শ বাস্তবায়ন করে না এরা রসূলকে মহব্বতের প্রথম সিঁড়িতে আছে প্রথম সিঁড়ির প্রথম ধাপে থাকলে সে উপরে উঠতে পারবে না আরো সিঁড়িগুলো অতিক্রম না করলে তাহলে মহব্বতের পরিচয় শুধু প্রথম ধাপে আছে রসূলের সুন্নতের আমল যখন বাস্তবায়ন হবে তখন সে আল্লাহর রসূলের সুপারিশের জন্য দরজা তার জন্য ওপেন হবে সে আরো অগ্রগামী হয়ে যাবে এই রকম বান্দা এরকম উম্মত দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আমার নবীকে আল্লাহ গোটা জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছেন জগৎ রূহের জগৎ মায়ের জগৎ গর্ভের জগৎ দুনিয়ার জগৎ কবর জগৎ আখিরাতের জগৎ জান্নাতের জগৎ যত জগৎ আছে সব জগতের জন্য রব হলেন আমার আল্লাহ রহমত হলেন আমার মহব্বতের নবী আমার নবী এক কথায় আলামিনের জন্য রহমত আর বিস্তারিত বলতে গেলে আমার নবী নারীদের জন্য রহমত পুরুষের জন্য রহমত বেঈমানের জন্য রহমত মুমিনের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আসমানের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত গাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত এগুলো বিস্তারিত কেমনে কেমনে এক একটার পেছনে লম্বা লম্বা আলোচনা নবী গাছের জন্য রহমত কেমনে নবী একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রাসূল খুতবা দিতেন কিছুদিন পরে নতুন এক মিম্বর তৈরি হলো রাসূল খুতবা দেওয়ার জন্য মানুষ যেমন কানলে আওয়াজ হয় ওই মৃত্যু গাছটা তেমনি কান্না করা শুরু করলো সাহাবায়ে কেরাম বললেন নবীজি গাছ কাঁদে কেন নবী গেলেন এই গাছ কেন কাঁদো গাছ নবীর সাথে কথা বলা শুরু করলো নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চাও তুমি বলে মানুষের মতো আমাকে জানাজা পড়ায়া দাফন করবেন হাশরের দিন আপনার সাথে জান্নাতে থাকব সুবহানাল্লাহ উস্তুনে হান্না না আজ হাজরে রাসূল নালামি জাত হামচু আর বাব আকুল গাছের জন্য আমার নবী বড় রহমত মাছের জন্য নবী রহমত
সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত, কিয়ামতের মাঠে আমার নবী রহমত, জমিনের মধ্যে আমার নবী রহমত। আমার নবীর উম্মত হওয়ার কারণে শুধু মুমিন নয়, হাজারো কোটি বেঈমান আমার নবীর কার্টুন বানাইয়া রাস্তায় ছেড়ে দেয়, এরপর আল্লাহ তাদের ধরে না। অথচ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইত, আমরা হাজারো অন্যায় করার পরে আমাদের চেহারা কেন পরিবর্তন হয় না? একমাত্র কারণ আমরা আখিরি নবী রহমতের নবীর উম্মত। আল্লাহর নবী বলেছেন, ও দয়ার মালিক, আমার উম্মত অন্যায় করলে জমিনের মধ্যে চেহারা পরিবর্তন করে লজ্জা দিবেন না। কারণে হাজারো অন্যায় করার পর আমি বক্তা সাহেবের বক্তাগিরি নষ্ট হয় নাই, হাজারো গুনার কারণে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি নষ্ট হয় নাই। এগুলো আমি বান্দার কোনো বাহাদুরি না, রহমতের নবীর বরকত। ইমামুল আউওয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউওয়ালিন শুধু ওয়জুদাস রহমত লিল আলামিন মসজিদে উ ছুদ হামার এ জমিন মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কিন্তু কপাল বড় খারাপ, আমার নবীর গাছ চিনিয়া বিরহের বেদনায় কান্না করে, আমার নবীকে মাছ চিনল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত চিনল, কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান নবীর এখনো পর্যন্ত চিনতে পারো নাই। যদি নবীর আশ এক উম্মতেরা নবীর চিন্তা, তাহলে আমার নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইতা দাড়ি লম্বা কর্তা পর্দা কর্তা, নবীরে ভালোবাসি ভালোবাসির স্লোগান দেও, নবীর রেখে যাওয়া আদর্শ আর সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোনো খ্রিস্টানেরা করবে না, এহুদিরা করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান নবীর আশেকেরা। আজকে নবীর আশেক দাবি করার পরে চেহারার মধ্যে কেন মদিনার রং নাই, মাথায় কেন মদিনার টুপি নাই, শরীরের মধ্যে মদিনার নবীর কেন পোশাক নাই, সুদের সাথে জড়িত, আজান হচ্ছে মসজিদে মুসল্লি নাই, সন্তানটা কেন পর্দা করে না, মেয়ে কেন কোরআন পড়ে না, স্ত্রী কেন পর্দা করে না, ছেলেটা কেন মদিনার পোশাক পরে না? সকালবেলা শীতের মধ্যে দেখবেন রাস্তায় আর্মিরা মহড়া দেয়নি, দেয় আর্মি সন্ধ্যাবেলা হাটে, গ্রামের রাস্তায় রাস্তায় একটা বাচ্চা কয় হুজুর দেখছেন নি কি, বলে আর্মি হেঁটে গেল, কিছুক্ষণ পরে বলে দেখছেন নি কি, বলে পুলিশ হেঁটে গেল, আবার বলে দেখছেন নি কি, বলে র‍্যাব হেঁটে গেল। ও বাচ্চা তোমারে কি মাইক লাগায় বলছে? আমরা আর্মিরা যাচ্ছি, কয় না মাইক লাগায় নাই। তো কেমনে বুঝলা আর্মি গেল পুলিশ গেল র‍্যাব গেল? কয় চিনার একটা মাত্র উপায় আছে না নাই? কি উপায়? জোরে বলেন, কে আর্মি কে পুলিশ কে র‍্যাব, এটা পোশাকের মাধ্যমে পরিচয় হলো। দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের এত মূল্য হয়, বলো আমার মদিনার নবীর পোশাকের কি মূল্য নাই? আজকে চাকুরির ধান্দায় পড়িয়া পেটের ধান্দায় পরে প্যান্ট শার্ট টাই লাগাইয়া তুমি যাও, এজন্য আলেমরা তোমারে গুনাগার বলে না, কিন্তু আমার মাওলার ঘর মসজিদে যখন মেহমান হইয়া যাও, ওই সময়টাও কি নবীর পোশাকটা লাগাইতে পারো না রে মুমিন?
ওই সময় কেন তোমার বডির মধ্যে মদিনার পোশাক নাই আমার নবীর আদর্শ তোমার ভেতরে কেন নাই আমার নবী বলেন আমারে যারা মহব্বত করবে তাদের পরিচয় থাকবে তাদের মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত আমার সুন্নাত ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে উম্মতের কান্দারি নবী কাদেছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে খারাপ লাগে আমাগো মানুষ ভয় পায় কেন এত ছোট বিনয় হইয়া বয়ান করি একটা গালি দেই না পাস করলি টুপি মাথায় দিয়া আজও পর্যন্ত বয়ানের লাইনে বলি নাই পাস করলি যারা পড়বা না তোমাদের গুনাহ হবে একবারও বলি নাই কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আজও পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি নাই আজও পর্যন্ত স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই এই কথাটাও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই চরমনাই উজানি আল্লাহওয়ালাদের কাছে না গেলে তোমরা জাহান্নামে যাবে এ কথাও জীবনে অন্তরে আসে নাই বলিও নাই ও বাবারা তাবলিগে যদি না যাও গুনাহ হবে একবারও বলি নাই আমরা সারা দুনিয়ায় দৌড়াইয়া রাত নাই দিন নাই গতকাল বয়ান করলাম চট্টগ্রাম ফজর বাসায় ভুইরা হালকা তিন ঘন্টা ঘুমাইয়া আসলাম আবার বাসায় গিয়া বয়ান শেষ করে ফজর পরে চট্টগ্রাম কক্সেস বাজার এই যে দৌড়াইতেছি মাওলার দেওয়া 365 দিন চিল্লাইতেছি রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই এত চিল্লাইয়া মানুষকে পায়ে ধরে ধরে বয়ান করি এতটা বিনয় হইয়া মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম হয়ে গেছি এত নরম হইয়া বয়ান করে কি বুঝাইতে চাই সারা দুনিয়ার উম্মতের দুইটা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই এক নাম্বার স্লোগান অ দুনিয়ার নবীর আশেকেরা যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর যতদিন জমিনে বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনা মদিনা নাম ক কেরে সেবন্ত মদিনা নাম কত কেরে সেবন্ত সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই
শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে কার সুধাওয়া এই গরিবের সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এরে শাহজাহানপুর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি মদিনার নবীর যদি আশিকি হইয়া থাকো পায়ে হাত রেখে বলে যাই রে বাবা আমার নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও জীবনে গোলামি হবে আমার আল্লাহর জীবনে আদর্শ মানব মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না আমার আল্লাহ আমার নবীকে মানিয়া যে চলবে তাকে আমি সম্মান করি আমি তার জুতা টেনে দেব কিন্তু যে আমার নবীকে মোহাব্বত করবে না আমি তাকে মোহাব্বত করতে রাজি হব না